াম আহমতুল্লাহ এক একদম জানতে চেয়েছেন যে জমজমের পানি পানের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো দোয়া রয়েছে কিনা এবং এটি কি দাঁড়িয়ে পান করতে হবে কিনা আলহামদুলিল্লাহ আসালু আলা আল্লাহ হবাদ। যে জমজমের পানি পবিত্র পানি এবং এটি শেফা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাউ জমজম বেলা জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য সাধিত হয় আল্লাহ সুবাহান হতলা এর ভিতরে রেখেছেন বান্দার বিভিন্ন রোগ ব্যাধির শেফা তো আল্লাহ নবী সাল্লাহ তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন এটিও ঠিক কিন্তু তিনি কোনো দোয়া পাঠ করে এ পানি পান করেছেন এরকম সুস্পষ্ট কোনো বক্তব্য নেই তবে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু তিনি যখন জমজমের পানি পান করতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন সোনান আদার উকুতনির বিতারে এরকম একটি বর্ণনা রয়েছে যে তিনি বলতেন আল্লাহ ইন্নি আসালুক আলমান্না ফেয়ার ওয়াসিয়া ওয়াসিফা আমিদা এন তো এই দোয়াটি তিনি পড়তেন তো আমরা চাইলে দোয়াটি পড়তে পারি তো রসুল্লাহ থেকে সুস্পষ্টভাবে কোনো দোয়া আমাদের কাছে আসেনি আর সেই বিবেচনায় যদি আমরা চিন্তা করি যে না শুধু বিসমিল্লা বলে পানি পান করব। সেটি যথেষ্ট আমাদের জন্য তাহলেও তাতে কোনো সমস্যা নেই আর কেউ যদি এই দোয়াটি পড়তে চায় যেহেতু আবদুল্লাহ আব্বাস আল্লাহ থেকে দোয়ার কথা এসেছে তো সেটিও আমরা পড়তে পারি আল্লাহমিনিয়া দা আর জমজমের পানি দাঁড়িয়ে পান কিংবা বসে পান এ নিয়ে ইসলামিক ভিতরে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে তো এক্ষেত্রে যে একটি রয়েছে বা মধ্যপন্থায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিড়ের মধ্যে যখন থাকা হবে সেক্ষেত্রে জমজমের পানি বসে পান না করে দাঁড়িয়ে পান করা উচিত যাতে করে সর্বোচ্চ সতর্কতা নিয়ে পানি পান শেষ করা যায় আর যখন স্বাভাবিক অবস্থায় ভিড়ের মধ্যে নয় তখন আমরা বসে পানি পান করব। কারণ পানি পানের ক্ষেত্রে বসে পানি পান করাটাই হচ্ছে সুন্নাত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বসে পানি পান করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন কেউ ভুলবশত যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তাকে প্রয়োজনে বমি করে দিতে বলা হয়েছে তো সেখানে আমরা আহ জমজমের পানি হলেও বসে পান করার চেষ্টা করব, যদি কোনো অজর না থাকে অথবা আমরা এক্ষেত্রে পারি যে শুধুমাত্র যে জমজমের পানিটা পান করা হয় সে পানিটা আমরা দাঁড়িয়ে পান করব, যদি দাঁড়িয়ে পান করা পান করার মতো যদি অবস্থা থাকে আর যদি সেটা না থাকে তাহলে আমরা দূরে গিয়ে প্রয়োজনে বসে পান করব। যেটাই করি উভয়টির পক্ষেই জমজমের পানির ক্ষেত্রে আপনার দলিল রয়েছে তবে বসে পান করাটাই হচ্ছে উত্তম যেহেতু পানীয় পানের ক্ষেত্রে বসে পান বসে পান করাটাই হচ্ছে সুনাদ অন্যান্য পানির মতো জমজমের পানিও যেহেতু একটি পানি সেই হিসাবে আমরা আহ ওজোর থাকলে আমরা এটি করব আর ওজোর না থাকলে আমরা এটি করবো না স্বাভাবিকভাবে বসেই পানি পান করব। আর এরপরও যদি আমরা রসুলুল্লা সাল্লা সাল্লাম তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন সে বিষয়ে যদি আমরা উৎসাহী হই যে সেটি আমরা বাস্তবায়ন করব তাহলে সেক্ষেত্রে সেটা নিতান্তই হজের সময় তবাব শেষে যে পানি পান সেক্ষেত্রে হতে পারে অন্য ক্ষেত্রে নয় যেমন আমি বাড়িতে বসে জমজমের পানি পান করবো ক্ষেত্রে দাঁড়িয়ে পান করাটা এটি সুন্নাত নয় আল্লাহ আলম্বিস আসল্লা সালামাল নবিয়ানা মোহাম্মদ